দেড়টা বছর ধরে আমরা চিকিৎসকরা ছুটি কাটাইনি, গত দেড়টা বছর ধরে চিকিৎসকদের সেবিকাদের অন্য কোন ইস্যু ছিল না, আমাদের একটাই প্রায়োরিটি ছিল করোনা ওয়ার্ডটাকে ভালোমতো চালানো, করোনা রোগীদেরকে সার্ভিস, এবং আমরা এটা দিতে দিতে আসলে ক্লান্ত। কারণ করোনায় চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে, নার্সরা আক্রান্ত হচ্ছে, আমাদের ওয়ার্ডে যারা কাজ করে আমাদের খালারা আমাদের ক্লিনাররা তারা আক্রান্ত হচ্ছে, এবং আক্রান্ত হতে হতে তাদের মধ্যেও কিন্তু কাজের ব্যাপারে একটা বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। সংবাদপত্রের শিরোনামগুলো ধরে আমাদের সঙ্গে পর্যালোচনা করার জন্য যুক্ত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার রাজীব দে সরকার। ডাক্তার রাজীব দে সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আপনি শুনছিলেন যে আজকে যেই শিরোনামগুলো হয়েছে তার মধ্যে শুরুতেই আপনার সঙ্গে যে বিষয় নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে দীর্ঘমেয়াদে করোনা মোকাবেলায় দেশেই উৎপাদন হোক টিকা। আপনি আসলে এটির সাথে কতখানি একমত? এবং আরেকটি সুসংবাদ আছে আমাদের জন্য যে নিবন্ধন 18 বছর বয়স পর্যন্ত হচ্ছে টিকার ক্ষেত্রে। প্রথমেই একটা খুব দুঃসহ খবর দিয়ে আসলে শুরু করতে চাই আলোচনাটা। ঈদের পরের দিন আমি যে এখানে কাজ করি, আমার কর্মস্থল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নবম ব্যাচের একজন শিক্ষার্থী, যিনি আমার ইন্টার্নি চিকিৎসক ছিলেন, ডক্টর জেরিন কাসেম রিমি, রিমি ঈদের ঠিক পরের দিন প্রেগনেন্সি এবং সাসপেক্টেড COVID-19 আক্রান্ত হয়ে আসলে মৃত্যুবরণ করে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে এই ঘটনাটিকে কেন্দ্র করে এক প্রচ্ছন্ন শোকের ছায়া বিরাজ করছে। রিমির আত্মার শান্তি কামনা করি। এই একটি মৃত্যু কিন্তু আসলে অনেক বড় ব্যাপার আমাদের জন্য, মানে একজন চিকিৎসক যিনি কোভিড চিকিৎসায় জড়িত ছিলেন এবং সদ্য ইন্টার্নি শেষ করেছেন, এই এবং তার মৃত্যু, এবং তিনি গর্ভবতী ছিলেন, এজ এ হোল কিন্তু বাংলাদেশে একটা চিত্র পাওয়া যায়। আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে আমরা করোনা ভ্যাকসিন উৎপাদনে যাবো কিনা, করোনা ভ্যাকসিন উৎপাদনের সাথে আমরা আমরা কতটুকু আসলে সংগতিপূর্ণ হবে, আমাদেরকে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। যতখানি আমরা ভ্যাকসিন আহরণ করার দেশের বাইরে থেকে আহরণ করবো, কিন্তু একটা সময় গিয়ে আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতা আনতে গেলে অবশ্যই করোনা ভ্যাকসিনের দিকে আমাদের নিজস্ব প্রোডাকশনের দিকে যেতে হবে, এবং এটা ছাড়া কোনোভাবে এই যে মৃত্যু এগুলো ঠেকানোর আসলে কোনো উপায় থাকবে না। এত মৃত্যু, এত হাসপাতালে ভর্তি, এগুলো কোনো কিছু ফেরানো যাবে না যদি আমরা মাস্ক পরাতে মানুষকে না পারি, আর দুই হচ্ছে আমরা যদি আমাদের ম্যাক্সিমাম জনসাধারণকে এই ভ্যাকসিনেশন কার্যক্রমে আওতায় নিয়ে আসতে না পারি। আরেকটি প্রশ্ন আপনার সাথে আমি করতে চাই সম্পূরক এই বিষয়েই, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে করোনার এই লড়াইয়ে জিততেই হবে, তা আমরা আসলে সকলেই জিততে চাই, এখন আসলে কি করণীয়? একেবারে যদি আমরা বলি বিগত বছরগুলোতে যে অভিজ্ঞতা করোনা কেন্দ্রিক আমাদের আছে, সেখানে আসলে প্রশাসনিক একই ধরনের রিপিটেশন বা অনেক ধরনের ভুল ভ্রান্তি আমরা দেখছি, আপনারা নতুন ধরনের কোনো প্রস্তাব বা চিকিৎসকদের মধ্যে এরকম কোনো বিষয় আছে কিনা যেটি আসলে আমূল একটা পরিবর্তন আনতে পারে এই সমস্যার? দেখুন, আমরা বারবার দুটো জিনিসকে দাঁড়িয়ে দাঁড় করাচ্ছি, একটা হচ্ছে অর্থনীতিকে, আর একটা হচ্ছে আমাদের জীবনটা, মানে জীবন জীবিকা, এই দুটো ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিবার। আমরা যখন চেষ্টা করছি মানুষের জীবন বাঁচাতে, আবার কিছু মহলের কাছে হয়তো বা অর্থনীতিটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, এই জন্য হয়তো বা কিছু কলকারখানা খোলা থাকছে, কিছু অফিস আদালত খোলা থাকছে, এবং লকডাউনটাকে দিলেও লকডাউনটা সেভাবে মানা যাচ্ছে না। এই ব্যাপারগুলোতে আসলে খুব সচেতন হওয়া প্রয়োজন, মানে অর্থনীতি বাঁচাতে বাঁচাতে লাস্টে এমন অবস্থা না হয়ে দাঁড়ায় যে অর্থনীতিটা চালানোর জন্য মানুষই আর থাকলো না। আপনি দেখছেন এই যে লকডাউনটা যে সময় চলমান ছিল ঈদের আগেও, সেই সময়ও কিন্তু মৃত্যুর গ্রাফটা 200 ছুঁই করছিল। আমরা কিন্তু এখনো একটা বড় জনগোষ্ঠীকে ভ্যাকসিনের হাতে আনতে পারিনি, আবার মানুষের মধ্যে মাস্ক পরার যে প্রবণতা সেটা যে খুব বেশি বেড়েছে তাও কিন্তু না। আমাদের এত ঢালাও প্রচার, এত স্বাস্থ্যবিধি মানার জন্য উপদেশ প্রদান, এত কিছুর পরে যে মানুষ খুব বেশি মাস্ক পরে বেরোচ্ছে সেটা কিন্তু না। আমি হাসপাতালের আশেপাশে, হাসপাতালের পরিস্থিতি একদম ভালো না, হাসপাতালগুলোতে বিছানা নাই বললেই চলে, প্রচুর রোগী ভর্তি হচ্ছে। ঈদের মধ্যে আমি করোনা ইউনিটে কাজ করেছি এবং এই করোনা ইউনিটে পুরোটাই আমার দেখার সৌভাগ্য হয়েছে বা দুর্ভাগ্য হয়েছে। আমি দেখেছি মানুষজন একটা বেডের জন্য, অক্সিজেনের জন্য কিভাবে আসলে কাতরাচ্ছে, কিভাবে তারা ছুটে বেড়াচ্ছে,
একটা হাসপাতালে বেড ফুরে যাচ্ছে, মানুষজন দৌড়ে আরেকটা হাসপাতালে যাচ্ছে, এইটার কিন্তু আসলে অবস্থা তৈরি হতো না। আমরা যদি প্রত্যেকেই যার যার লেভেল থেকে চেষ্টা করতাম যে মাস্ক পরবই, আমরা প্রয়োজন ছাড়া বাইরে বের হব না, তাহলে কিন্তু আসলে কোনোভাবেই প্রশাসনের এতটা কড়াকড়ি দিকে যেতে হতো না, আবার আমাদের অর্থনীতিটা এতটা হুমকির মুখে পড়তো না। আমাদের প্রস্তাবনা থাকবে বা আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের লকডাউনের পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে যে যেখানেই বের হচ্ছে না কেন তার মুখে যেন মাস্ক থাকে। মাস্ক মানুষজন পড়ছে না, মানুষজন মাস্কের প্রতি তার তার যে আগ্রহ সেটা আমরা এখনো তৈরি করতে পারিনি, এবং এই মাস্ক না পরার মূল্য কিন্তু আসলে মানুষজন হাসপাতালে এসে দিচ্ছে। একদম ইয়াং এজ থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রত্যেকেই সাফার করছে করোনায়। আরেকটি সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আগস্টের শুরু থেকে রোগীর চাপ বাড়ার একটা আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে জরুরি হাসপাতাল ব্যবস্থাপনার কথা এবং জনবল সংকট মেটাতে স্বেচ্ছাসেবকদের মাঠে নামানো, এটি আসলে কতখানি ফলপ্রসূ হবে? এটা করতেই হবে, এটা করতেই হবে। আপনার লোকবল না বাড়ালে আসলে এই স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান যে গতিধারা এটাকে কোনোভাবেই চালু রাখা যাবে না। আপনি লক্ষ্য করুন গত মার্চ মাস থেকে চিকিৎসক সেবিকারা আমাদের স্বাস্থ্যকর্মীরা যারা আছেন আমরা প্রত্যেকে ক্লান্ত। গত বছরের এই দেড়টা বছর ধরে আমরা চিকিৎসকরা ছুটি কাটাইনি, গত দেড়টা বছর ধরে চিকিৎসকদের সেবিকাদের অন্য কোনো ইস্যু ছিল না, আমাদের একটাই প্রায়োরিটি ছিল করোনা ওয়ার্ডটাকে ভালো মতো চালানো, করোনা রোগীদেরকে সার্ভিস, এবং আমরা এটা দিতে দিতে আসলে ক্লান্ত। আমরা আসলে আমরা জানি না কতদিন নিরবিচ্ছিন্ন ভাবে আমরা সেবা দিতে পারবো, কারণ করোনায় চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে, নার্সরা আক্রান্ত হচ্ছে, আমাদের ওয়ার্ডে যারা কাজ করে আমাদের খালারা আমাদের ক্লিনাররা তারা আক্রান্ত হচ্ছে, এবং আক্রান্ত হতে হতে তাদের মধ্যেও কিন্তু কাজের ব্যাপারে একটা বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে, এবং এই থ্যাঙ্কসলেস জবে কিন্তু যারা কাজ করছেন তাদের এই কাজটাকে ডেডিকেশনটাকে যে খুব একটা অর্থনৈতিক মূল্যে গণনা করা হচ্ছে তাও কিন্তু না। আপনি জানেন অতি সম্প্রতি একটা ইন্টার্নি ব্যাচ ইন্টার্নি শেষ করে চলে গেল বাংলাদেশ থেকে, এই যে ইন্টার্নি ব্যাচ ইন্টার্নি শেষ করলো এরা কিন্তু কোন রকম প্রণোদনা পায়নি বা কোন রকম প্রণোদনার কাভারেজ এদিকে আনাও হয়নি, এটা খুবই দুঃখজনক। একটা ইন্টার্নি এই গত একটা দেড়টা বছর যারা করোনার এই খুব বাজে সময়ে রাষ্ট্রকে সার্ভিস দিল, তারা হয়তো বা সামনে অনেক বড় ডাক্তার হবে, তাদের মনের মধ্যে একটা ক্ষত থেকে গেল যে তারা রাষ্ট্রকে সার্ভিস দিল এই এই ক্রান্তি লগ্নে, যেটাকে আমরা বারবার যুদ্ধ বলছি, অথচ যুদ্ধের সার্ভিস দিয়ে তারা যুদ্ধের সৈনিকের মর্যাদা পেল না, তারা যুদ্ধের সেই একটা যে সম্মানই সেটা তারা পেল না। সুতরাং একটা সময় গিয়ে লোকবল সংকট এমন আকারে পৌঁছলো বলে আমি মনে করি যখন আসলে করোনা স্বাস্থ্য ব্যবস্থা বা করোনার এই স্বাস্থ্য ব্যবস্থাপনাটা অনেকখানি হুমকির মুখে পড়বে, কারণ আমরা তো আসলে মানুষকে সাবধান করতে পারিনি, প্রতিকারের থেকে তো প্রতিরোধটা উত্তম ছিল, আমরা তো আসলে সেই প্রতিরোধটা আসলে করতে পারিনি। এখন এটার আমি খুব দুঃখজনক ভাবে বলতে চাই মানুষকে এটার মানে ভোগান্তিতে পড়তে হবে, এবং সবচেয়ে বেশি ভুগবে হচ্ছে আসলে চিকিৎসক আর সেবিকারা যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং এদের এই পরিশ্রমটা শেষ হবে না, এরা কন্টিনিউয়াসলি হাসপাতালে সেবা দিতে দিতে এরাও আসলে ক্লান্ত হয়ে গেছে, এবং এই তাদের যে সামনে কোনো ছুটি আছে তাদের যে সামনে কোনো অবসর আছে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, পরিস্থিতি ভয়াবহ আছে এবং আরো ভয়াবহতম দিকেই ধাবিত হচ্ছে। সেক্ষেত্রে তাহলে আমরা যদি এই যে স্বেচ্ছাসেবকদের কথা বলছি মাঠে নামানোর, তাদেরও তো একটা প্রশিক্ষণের বিষয় আছে বা প্রস্তুতির বিষয় আছে, তাহলে সেটা আসলে যত দ্রুত সম্ভব সেটি আসলে শুরু করা উচিত বলে আপনাদের মতামত এবং বিশেষজ্ঞরা বলছে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় যে টিকার যে বিষয়টি, যে 18 বছরের বয়স থেকে যে নিতে পারবে, এটি নিয়ে এক ধরনের শঙ্কা আবার তৈরি হয়েছে যে যারা 18 বছর বয়স তাদের এই টিকাটা নেওয়া আসলে কতখানি স্বাস্থ্যের জন্য বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ আছে এবং আমাদের চিকিৎসক তৈরির কারখানা যে মেডিকেল কলেজ গুলো সেগুলো বন্ধ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মেডিকেল কলেজের একটা ব্যাচ ইন্টার্নি শেষ, নতুন একটা ইন্টার্নি না ব্যাচ না আসলে কিন্তু হাসপাতালের চিকিৎসা সেবা ব্যবস্থাপনাটা মুখ থুবড়ে পড়বে। মেডিকেল কলেজ হাসপাতালের প্রাণ শক্তি বলি হচ্ছে আমরা এই নতুন নবাগত চিকিৎসকদের, তাদেরকে ইন্টার্নি চিকিৎসক বলি, মানে তারা ইন্টার্নি চিকিৎসক হতে পারে কিন্তু তারা পরিপূর্ণ চিকিৎসক, তাদের হাত ধরেই কিন্তু এই বিশাল একটা গ্রুপের হাত ধরে কিন্তু হাসপাতালের যে দিন রাত 24 ঘন্টা স্বাস্থ্য ব্যবস্থাপনাটা চিকিৎসা ব্যবস্থাপনাটা চালু থাকে।
অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে নতুন কোন ইন্টার্নি ব্যাচ আসছে না, কারণ তাদের যে প্রফেশনাল পরীক্ষাটা সেটা ঠিক টাইমে হতে আমরা নিতে পারিনি করোনার জন্য। একই অবস্থা কিন্তু অন্যান্য সেক্টর গুলোতে। সুতরাং 18 বছরের উপরের সবাইকে টিকা নিয়ে আসা, যথেষ্ট পরিমাণ টিকা আহরণ করা এবং সেই টিকাগুলো দ্রুত, মানে খুব দ্রুত, সব দেরি না করে এবং এক 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 দিনে কয়েক লক্ষ করে টিকা দিয়ে আসলে এই এই বিশাল জনগোষ্ঠীকে টিকা আওতায় নিয়ে আসতে হবে। না হলে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে এবং আমাদের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা বারবার আমি বলছি সেটা খুব মুক্তব্য পড়ার মতো অবস্থায় চলে যাবে। আপনি জানেন গতকালও আমাদের স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক আমাদের খুরশিদ স্যার, তিনি কিন্তু এই ব্যাপারটার শঙ্কা প্রকাশ করেছেন এবং আসলে কতখানি স্বাস্থ্য ব্যবস্থাপনায় টিকে থাকতে পারবে এই দ্বিতীয় ঢেউ বা তৃতীয় ঢেউ ঢেউয়ে যেটাই বলি না কেন, সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ আমাদের হাসপাতালের সক্ষমতা চাইলে আমরা দুম করে বাড়াতে পারবো না। একটা দেশের 16 কোটি মানুষকে একসাথে 16 কোটি বিছানায় ভর্তি করা সম্ভব না, এটা অলীক কল্পনা। সুতরাং টিকার আওতায় সবাইকে আসতেই হবে। আমরা তাহলে একটি সারমর্মে পুছিলাম যে টিকা আসলে বলা চলে মোটামুটি একমাত্র সমাধান যেটি আসলে এই মহামারী থেকে আমাদেরকে বাঁচাতে পারে, সেছাড়াও আর আনুষঙ্গিক যা ছিল সেগুলো আমরা জানতে পারলাম। সর্বশেষ যেটি প্রশ্ন, যে পুরো করোনা কাল জুড়েই আমরা দেখেছি যে সাধারণ চিকিৎসা বা সাধারণ রোগীরা এই করোনার কারণে অনেক ভোগান্তির শিকার হয়েছে বা ব্যাহত হয়েছে, সেটির সমাধানের আসলে কি পথ? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের বেশ কিছু, মানে করোনা ছাড়াও আরো কিছু মরণ ব্যাধি নিয়ে চলতে হয়, যেমন ক্যান্সার, যেমন হয়তোবা অনেক বড় একটা সার্জারি যেটা না করলে ক্যান্সারটা ছড়িয়ে পড়বে অনেকখানি পেটের মধ্যে, অথবা মেডিসিনের কিছু রোগ থাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়, যে চিকিৎসা না নিলে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে, গাইনিকোলজির কিছু সমস্যা থাকে, অন্যান্য বিভাগেরও এমন কিছু রোগী থাকে যাদের আসলে আশু চিকিৎসা প্রয়োজন। সত্যি কথা বলতে কি আমরা মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে খুব দ্রুতই চিকিৎসার্থে করোনা হাসপাতাল বা ডেডিকেটেড হাসপাতাল বানিয়ে ফেলছি, আবার ডেডিকেটেড করোনা হাসপাতাল কিছু রয়েই গেছে। এতে করে একটা হয়েছে কি, যদি আমরা ব্যাপারটাকে সমন্বয় করতে না পারি যে কোন কোন মেডিকেল কলেজ হাসপাতাল গুলো করোনার জন্য ডেডিকেটেড থাকবে, কোন কোন হাসপাতাল গুলো সাধারণ রোগের জন্য ডেডিকেটেড থাকবে, এই ব্যাপারগুলোকে সমন্বয় করা এবং এই তথ্যগুলো জনসাধারণের রিচের মধ্যে পৌঁছে দেওয়া, এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আসলে এই চিকিৎসা সেবাটা ব্যাহত হবে। ক্যান্সারের একটা রোগীকে আপনি 6 মাস 1 বছর ঘোরাতে পারবেন না, করোনা কবে যাবে তার তো কোনো ঠিক নেই। সুতরাং ক্যান্সারের একটা রোগী তার প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে এই হাসপাতাল ওই হাসপাতাল ঘুরবে, যেটা হয়েছে একটা সময়, এটা কিন্তু কাঙ্ক্ষিত না। এবং এটার ফলে আমাদের যে করোনার আগে একটা বিদ্যমান সমৃদ্ধ চিকিৎসা ব্যবস্থা ছিল বা যে চিকিৎসা ব্যবস্থা আস্তে আস্তে বেশ সুনাম অর্জন করছিল, সেটা কিন্তু অনেকখানি স্তিমিত হয়ে গেছে। এবং করোনা চিকিৎসা দিতে গিয়ে আমরা হয়তোবা কিছু জায়গায় সফল হয়েছি, কিন্তু এদিক থেকে আমরা যেন পিছিয়ে না যাই আমাদের সেটাও খেয়াল রাখতে হবে। করোনা হয়নি অথচ অন্য একটা মরণ ব্যাধিতে ভুগছেন এমন রোগীর যেন হয়রানি কারণ আমরা না হয়ে যাই, এটা মাথায় রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গে আজ সকালে বাংলাদেশে যুক্ত হয়েছিলেন সংবাদপত্র পর্যালোচনা করার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডক্টর রাজীব দে সরকার। এ পর্যায়ে আমরা জেনে নিতে চাই আজকের আবহাওয়ার খবর, এবং আবহাওয়ার খবর আমরা জানবো আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে।